আমরা এই গ্রুপের প্রতি বিদ্বেষ রাখা প্রমাণ যে তার দিলের মধ্যে কুফরি আছে, মুনাফেকি আছে, সে মমিন না। এই গ্রুপের প্রতি যে বিদ্বেষ রাখে, এদেরকে যে সমালোচনা করে, সে আসলে মমিন না। তসলিমা নাসরিনের নামত আদম সুমারিতে মমিন, বাস্তবে মমিন না। এই জন্য এদের বিজয় দেখে সারা দুনিয়ার কাফের মুরতাদদের গায়ে আগুন লেগে গেছে, সারা দুনিয়া। কোন মুসলমানের গায়ে আগুন লাগে, ও কাফেরদের দলের লোক আমাদের মধ্যে ঘাপটি মেরে রয়েছে, ঘাপটি মেরে রয়েছে। ওটাও কাফেরদের দলের লোক, ওই দলের এজেন্ট। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, ইন তুসিবকুম হাসানাতুন তাসুহুম, হে মুমিন, তোমাদের যদি কোন নিয়ামত হাসিল হয়, বিজয় হাসিল হয়, তাদের মুখ কালো হয়ে যায়। অয়িং তুসিবকুম সাইয়াতুন ফাফরাহু, আর যদি তোমাদের কোন মুসিবত হয় তো তারা উল্লাস করে। তোমরা মুসিবতে পড়লে যারা কাফের মুশরিক তাদের সহযোগী, তারা উল্লাস করে, আর তোমাদের কোনো বিজয় হলে তাদের চেহারা কালো হয়ে যায়। এটা দিয়ে ইমানের পরীক্ষা নিতে পারেন, কার কার চেহারা কালো হয়ে গেছে আর কে কে খুশি হয়েছে। যারা খুশি হয়েছে ওদের দিলে ইমান আছে, আর যাদের চেহারা কালো হয়ে গেছে পশ্চিমা মিডিয়ার বক্তব্য শুনে, পশ্চিমা মিডিয়া এদের ব্যাপারে যা বলে ষোল আনা মিথ্যা। পশ্চিমা মিডিয়া তো পায়ের নিচে মাটি নেই, 20টা বছর এখানে যুদ্ধ করছে, সারা দুনিয়া সাথে নিয়ে, একা না সারা দুনিয়া সাথে নিয়ে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেছে। এদের কাছে নেই কিছু, কি আছে? ইমানি শক্তি ছাড়া কি আছে এদের কাছে? রাতের অন্ধকারে পালিয়ে গেছে। এখন এদের অপপ্রচার করা ছাড়া আর কি পুঁজি আছে? অপপ্রচার বলে করে বলে না, শাক দিয়ে মাছ ঢাকে, নিজের অপমানকে, নিজের নাককে একটু রক্ষা করতে চেষ্টা করছে। ওই সাথে যত কাফের মুশরিক আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, নাস্তিক মুরতাদ আছে, এই টাইপের যত সাংবাদিক আছে, তারা সব এদের বিরুদ্ধে অপপ্রচার। খালি নারী নিয়ে মাথা, ওদের উদ্দেশ্য হলো রাস্তাঘাটে সব জায়গায় গাড়িতে নারীদেরকে ভোগ করবে, সব জায়গায় তার পাশে একটা নারী থাকবে, অফিসের মধ্যে তার পাশে আরেকজনের বিবি থাকবে। কিন্তু ইসলাম তো অনুমোদন করে না, তোমার বিবি তুমি ভোগ করো, আরেকজনের বিবির মধ্যে তোমার কোনো অংশ নেই, আর একজনের বিবির মধ্যে তোমার কোনো অংশ নেই, এটা ভোগ করতে চাও কেন? এই শয়তানরা সব জায়গায় অন্যের মেয়ে, অন্যের বিবি এগুলো ভোগ করতে চায়। আগে এক পুরুষের খেদমত করত, এখন শত শত পুরুষের খেদমত করতেছে। যে মেয়েটা পেলে না চাকরি নিছে, সে কি একজনের খেদমত করে? হ্যাঁ, শত শত মানুষের খেদমত করতেছে। তাহলে কি চাকরি মানে কষ্ট বাড়লো না কমলো? কষ্ট বাড়লো, কিন্তু তাদের মাথায় আকল নেই, বুঝতেছে না আমার তো সমস্যা বাড়লো, আগে তো আরো ভালো ছিলাম,
ঘরের ভিতরে আনন্দ ছিলাম, স্বামী আমার খেদমত করছে, ছেলে মেয়েরা আমার খেদমত করছে, সবাই আমার খেদমত করছে, আমার দোয়া নিছে, আর আমি এখন সবার কাঁধে। যত পরপুরুষ আছে তাদের আমি সেবিকা। এটা কি স্বাধীনতা হলো? চরম অধীনস্থ হওয়া, নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য মহিলাদের নিয়ে কাফেরদের খুব মাথা ব্যথা হইতেছে। কেন মহিলাদের নিয়ে এত টানা আছে? এক ডক্টর কইছিল, আমি যে পরিমাণ গৃহবধূকে বাড়ির থেকে বের করছি আমার আগে কেউ পারে নাই। আমি ঋণ দেওয়ার নামে যে পরিমাণ গৃহবধূকে বাড়ির থেকে বের করছি, যারা জীবনেও বাড়িতে বের হতো না তাদেরকে আমি বের করছি। এটা সে নিজের একটা কৃতিত্ব হিসেবে বয়ান করতেছে। আমি তখন সব মাহফিলে বলছি যে এই লোক যদি আপনাদের মাহফিলে আসে জুতার মাল্লা দিবেন। তুমি মহিলাদের বের করছো, মুসলমানদের কোনো উপকার করো না, মুসলমানদের ধ্বংস করছো। সুদ আগে ছিল শহরে, এই লোক সুদকে কোন পর্যন্ত নিয়ে গেছে? অজপাড়া পর্যন্ত সুদ পৌঁছায় দিছে। সুদ মানে কি? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা। যাই হোক, এটা একটা আলোচনা আসছে, এজন্য আমি আপনাদেরকে সতর্ক করে দিলাম যে এই গ্রুপের ব্যাপারে বিরূপ মন্তব্য করে আমরা আমাদের ইমানকে নষ্ট না করি। ইমানকে নষ্ট না করি। এই হলুদ সাংবাদিকরা যা কইতেছে, পশ্চিমা মিডিয়া যা কইতেছে, এরা তো আমাদেরকে অন্ধ বানায় রাখছে। এদের কথা বিশ্বাস করবেন না, সব শয়তান, সব বড় বড় শয়তান, ফেরাউন।